নিউ মার্কেটের সামনে এসএফআই-এর বিক্ষোভ। নিউ মার্কেটের সামনে এসএফআই-এর বিক্ষোভ, মাইকিং করে বিক্ষোভ কর্মীদের। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কি জানা যাচ্ছে দুর্গা? দেখো সুচন্দ্রিমা, একটা বিষয় যেটা আজকে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ বামপন্থীদের ছাত্র সংগঠন, তারা আজকে নিউ মার্কেট থানা অভিযান করে এবং তাদের মূলত যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে গত কিছুদিন আগে মৌলানা আজাদ কলেজে হঠাৎ তৃণমূল আশ্রিত গুন্ডাদের উপস্থিতিতে যেভাবে ছাত্রদের, বিশেষ করে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সমর্থক ছাত্রদের যেভাবে মারধর করা হয়েছে, স্টুডেন্ট ক্যাম্পাসের মধ্যে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু পুলিশকে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করার কথা বলা হলেও কিন্তু তারা যথেষ্ট উদ্যোগ নেয়নি। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত মৌলানা আজাদ কলেজ চত্বরে কিন্তু প্রায়শই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের মানে আনাগোনা চলছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তা কটূক্তি চলছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজগুলিতে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হচ্ছে না এবং নির্বাচন না হওয়ার কারণে যে ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিরা থাকেন তারা কিন্তু ইনঅ্যাক্টিভ, ইনএফিসিয়েন্ট হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তারা কোনো ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টদের বা ছাত্রদের স্বার্থে কোনো কাজ করে উঠতে পারছে না। তার কারণ হচ্ছে যে তাদের ইলেকটেড বডি না থাকার কারণে, ফলে এই দীর্ঘদিন ধরে এটাও একটা দাবির মধ্যে তারা জানিয়ে আসছে রাজ্য সরকারের কাছে যে প্রতিটা কলেজে যাতে স্টুডেন্ট ইউনিয়নের জন্য স্বার্থে এই ইলেকশনটা করানো যায়, কিন্তু সেটা কোনোভাবে তারা অনীহার কারণে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছে এবং প্রতিটি স্টুডেন্ট ক্যাম্পাস অন্তত যেখানে যেখানে বামপন্থী ছাত্র ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আশ্রিত গুন্ডারা রয়েছে তারা কিন্তু জোর করে ক্ষমতা দখল করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি কথা বললেন।